আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। কবরের ভিতরে আপনি যদি নামাজি হন দুনিয়ায়, কবরের ভিতরে আপনাকে যখন রেখে দেওয়া হবে, জোহরের টাইমে রাখলেও কবর থেকে উঠানোর সময় হবে আসর মাগরিবের টাইম, রাত্রবেলা আপনাকে যদি কাফন দাফন করাইয়া কবরে রাখা হয়, দেখবেন তাকায় আসরের টাইম হয়ে গেছে। এক কথায় আপনাকে যখনই কবরে শোয়া দেওয়া হোক, আপনাকে প্রশ্ন করবার জন্যে কবরে যখন আপনাকে হায়াত দেওয়া হবে, জীবন দেওয়া হবে, উঠেই আমি আপনি দেখব কবরের ভিতরে আসর মাগরিবের সময় হয়ে গেছে। আমাকে আপনাকে যখন কবরের ভিতরে ফেরেশতারা উঠাবে প্রশ্ন করবার জন্যে, যখন বসাইয়া দিবে ফেরেশতাদেরকে, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার গোলামকে দুটা মিনিট টাইম দাও, এরপরে প্রশ্ন করো, আমি তাকে অবজারভেশনে রাখতে চাই দুই মিনিট, দেখি তো কি করে। কবরের ভিতরে আল্লাহর গোলাম যখন জিন্দা হয়ে যাবে, কোথায় আছে জানতে চাইবে না, নামাজি যদি হয়ে যায় তাকায়া দেখবে আসরের টাইম হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে, মাগরিবের সময় চলে আসে, আসরের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, চিৎকার করে ডেকে বলবে কে আছো এখানে, আমার সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়, আসরের সময় চলে যায়, আমাকে ওযুর পানি দেও, আমি ওযু করে সালাত আদায় করব, আমি নামাজ পড়তে চাই, আমি কোথায় আসছি, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আমি মনে হয় আসরের নামাজ পড়ি নাই। ফেরেশতারা ডেকে বলবেন বাইরে, তুমি এখন দুনিয়ার জমিনে না, তুমি কবরে চলে এসেছ, ওখানে পানিও নাই, ওযুর ব্যবস্থাও নাই, নামাজও নাই। আল্লাহর গোলাম সিজদায় পড়ে ডাক দিয়া বলবে আল্লাহ মৌত যখন তুমি আমাকে দিয়েছো, ওই টাইমে কেন তুমি আমাকে মৌত দিলা, আল্লাহ তাআলা আমাকে কেন আসরের নামাজটা পড়তে দিলা না, আমি তো তোমার কদমে চারটা বেশি সেজদা দিয়ে আসতে পারতাম, আল্লাহ তুমি কেন আমাকে আরো আগে মৌত আরো পরে মৌত দিলা না। আল্লাহ ডেকে বলবেন গোলাম তুই এখন মরিস নাই, হয়তো রাত্রবেলা না হয় সকালে তোকে কবরে রাখা হয়েছে, তুই যা দেখতেছিস সেটা অরিজিনাল টাইম না, আমি আল্লাহ তোকে কবরের ভিতরে লাইট দিলাম যেন তোকে বুঝাতে পারি তুই কি করিস। বলবে আল্লাহ তোমার কদমে পড়ে গেলাম, আমাকে দুইটা রাকাত নামাজের সুযোগ দাও, আমি দুটা সেজদা করি। আল্লাহ বলবেন ফেরেশতারা নাম যে গোলাম কবরে এসে আমার কদমে সেজদা দেওয়াকে ভুলে যায় নাই, আসরের নামাজের জন্য এত তাড়াহুড়া করে, সাবধান সাবধান আমার গোলামকে প্রশ্ন করার দরকার নাই, গোলাম আমাকে চিনে, আমি গোলামকে চিনি, আমার গোলামের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের কানেকশন ফিট করে দাও। রসুল পাকের কাছে একজন সাহাবি আসলেন, একজন এসে বলছেন রসুল আপনি তো শুধু বলেন বলেন নামাজ পড়েন আর ইসলাম কবুল করেন, আমি তো কালিমা পড়তে চাই না, কিন্তু জানেন কি আপনার কাছে যে একদিন এসেছিলাম আর আপনি আমার হাত ধরে বলছিলেন কিরে কালিমা পড়তে কি মন চায় না, ওই দিন যে আপনার চেহারার দিকে আমি তাকাইছিলাম মোহাম্মদ মুচকি যে হাসি দেখেছিলাম না, আজও বলতে পারি না, পূর্ণিমার রাতে আমি আসমানের চাঁদের দিকে তাকাই আর ওই দিন আপনার মুচকি হাসির দিকে তাকাই, কসম আল্লাহ পাকের জাতের পূর্ণিমা রাতের চন্দ্রের চাইতে আপনার হাসি অনেক দামি, অনেক লাইট, অনেক আলো। এই জন্য বাড়িতে ভাল লাগে না, চলে আসছি আপনি কালিমাটা পড়াইয়া দেন, রসুল বললেন পড়েন ও কালিমা, পড়ে ফেলছে কালিমা, রসুল বললেন নামাজ পড়া লাগবে, কই আর রসুল আল্লাহ নামাজ পড়বো আপনি কেমনে বললেন, কালিমা পড়ছি আপনারা দেখা তো নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না, রসুল বলেন পড়িস না যা, নামাজ পড়িস না, জীবনে পড়িস না যা, আমরা হলে বলতাম মসজিদে আসিস না, রসুল তো রহমতের নবী, রহমতের নবী কাউকে বের করে দিতে পারেন না, গালি দিতে পারেন না, যাও কালিমা পড়ছো নামাজ পড়ার দরকার নাই, আমরা হলে তো কাফের ফতোয়া দিতাম, আমরা যে মুফতি ডাইরেক্ট ফতোয়া কাফের, যাও নামাজ পড়িস না।
চলে গেছে। মাঝে মাঝে আসে মসজিদে, আয়েশা দেখে সকল সাহাবীরা অজু করে নামাজ পড়ে, সবাই দেখতেছে অজু করে নামাজ পড়ে। ভাই আর রাসূলুল্লাহ আর ভাল লাগে না একা একা, সবাই মসজিদে নামাজের সময় চলে আসে, আমি বাড়িতে একা থাকি, আজকের থেকে নামাজ পড়ব। আল্লাহু আকবার, এটাই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি বললেন বাবা নামাজ পড়ো, আপত্তি নাই। আমার আর একটা কথা আছে। কি কথা? আমি অজু করতে পারতাম না। নবীজি বলেন তাও ঠিক, অজু ছাড়াই নামাজ পড়ো, কোনো আপত্তি নাই। পড়তেছে অজু ছাড়া, আমরা হইলে এদিকে সব মুসল্লির নামাজ নষ্ট করছে বাইরে, ঠিক না? এমন ছিল না আমাদের আদর্শ। এই জন্য বলছি না আপনাকে, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা, সুসংবাদ দেও। সুসংবাদ গরম হইয়া দিলে কেউ নিব নিবে না। সফট মাইন্ড নিয়ে মানুষকে বোঝাও। তো বললেন অজু ছাড়া নামাজ পড়ো, দীর্ঘদিন নামাজ পড়ছে। একদিন ফজরের সময় এসে দেখে হজরতে আলী নামছে অজু করতে, আমরা দুই হাত কতটুকু, এতটুকু না? হজরত আলী দুইতেছে এতটুকু, সুবহানাল্লাহ বললেন, আমরা তো টাকনু পর্যন্ত দুই, আলী ধরছে হাঁটু পর্যন্ত। জিকা ভাই এটা কি করলেন? অজু করলাম। শুনলাম না এতটুকু, তা আপনি এত বেশি দন কেন? ভাই তুই জানিস না নবীজির কাছে একদিন বসা ছিলাম, জিব্রিল আমিন আসছে, এসে রসুল পাকের কাছে জানাইয়া দিয়েছে তার উম্মত যারা অজু করবে কেয়ামতের দিন অজুর জায়গাগুলা নূরের মতো চমকাবে, কেয়ামতের দিন লাইট দিবে লাইট। তো আমি চিন্তা করলাম এতটুকুন ধুইব কেন, পুরো হাত ধুয়ে ফেলি, তো আমার পুরো হাতটা কেয়ামতের দিন লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার, এজন্য পুরো হাত ধুই। কই এত পাওয়ার? তাহলে আজকে আমি অজু করতাম না, আমি ডাইরেক্ট গোসল করতাম, তাহলে আমার পুরো বডি লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? তাকে বোঝানো লাগে নাই, ভিজে একবারে ভিজা শরীরে মসজিদে নববীতে রাসূলের সামনে হাজির, গিয়ে ভিজা কেন? কই আর রাসূলুল্লাহ এতদিন বলছি অজু না, পাঁচ ওয়াক্ত গোসল করুন। কেন? আলী বলছে যতটুকুন দোয়া যায় ততটুকুন লাইট হয়, আমার হাত লাইট হবে, আমার বুক হবে না, আমার কাঁধ হবে না, আমার পেট কোমর হবে না। আমি মানতে চাই না, আপনাকে দেখেছি আপনার চেহারাও লাইট, আমি চাই কিয়ামতের দিন আমার বডি হয়ে যাবে পুরাটা লাইট। তার নামই তো দিন। বুঝাইয়া ফেলো তাকে ইসলামটাকে, সহজ করে বুঝাও, পিঠায়া নয়, কারণ আপনি দারোগা না। আগেই বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি পছন্দ করলেই পারবেন না, আপনি পিঠাবেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা, কথা বুঝতেছেন? এই যে নামাজ, নামাজকে কাজে লাগায় দাও, নামাজকে কাজে লাগায় দাও। দুটা কথা না বললেই নয়, নামাজের কথা যেহেতু মনে আসছে, রাসূল পাক তো ইন্তেকালের সময় আপনারা জানেন, ইন্তেকালের সময় জানেন হুশ চলে যাইতো, তো একদিন হুশ তো চলেই গেল, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, নামাজ পড়লেন, ইশার সময় সকল সাহাবীর আসছেন, নবীজি উঠতে পারতেছেন না, জ্ঞান ফিরতেছে না, রাত্র গভীর হয়ে যাচ্ছে, সবাই মিলে আবু বকরকে বলছেন আপনি রসুলের জায় নামাজে দাঁড়াই আজকে নামাজ পড়াও। আবু বকর তো হার্ট অ্যাটাক হওয়ার মতো, আরে নবীজির জায়গায় নামাজে দাঁড়াবার মতো সাহস কি আমার আছে? হজরতে আবু বকর দাঁড়ায় তো নামাজ পড়াচ্ছেন, নবীজির হুশ আসলো, বললেন আয়েশা, আয়েশাকে যখন ডাকছেন আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি। আয়েশা বলো তো এখন কয়টা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ রাত্র গভীর, ঈশার টাইম চলে যাচ্ছে, আপনার সাহাবীরা মসজিদে বৈশা বৈশা কাঁদতেছে। আয়েশা কিসের আওয়াজ শোনা যায়? আয়েশা বলছেন স্বামী আপনি তো এশার সালাত পড়াতে পারেন নাই, আমার বাবা নামাজটা পড়াইতেছেন। নবীজি বলেন আয়েশা পর্দাটা সরাইয়া দাও, আমার হুজরার পর্দাটা সরাইয়া দাও, আমি দেখি। রসুল তাকালেন আর অজুর দ্বারায় বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদলেন। আয়েশা বলছেন স্বামী আপনি কাঁদলেন কেন? আয়েশা জানিস না এই নামাজের জন্য না অনেক মায়ের খাইছি, পাবলিকার কাছে এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আমার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, কতদিন গেছে মক্কায় মাথাটা উঠাতে পারি নাই, আবু জেহেল আমার মাথায় চাপ দিয়ে ধরেছে, আজকে আমি মরে যাব বাঁচব না,
মরার আগে দেখতেছি আমার সাহাবীরা আমি ছাড়াও তারা নামাজ কায়েম করেছে। জিন্দেগি যাক, এখানে অনেক আবেগের কথা, লম্বা আলোচনা সেটা বলবো না। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমার ফজরের নামাজের সেজদা অথবা রুকুতে শহীদ হয়ে গেলেন। তাকে খঞ্জর মারলো, নামাজের ভিতরে খঞ্জর মারছে, পেট থেকে সব নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে নামাজের ভিতরে। হযরত ওমর অজ্ঞান হয়ে পড়ে গেছেন মাটির মধ্যে, বাকি নামাজটা সবাই আদায় করছেন। সারা দিন চলে যাওয়ার পরে মৃত্যুর টাইম, ওমরের দুইজন সাহাবী নাড়ি বুড়ি এভাবে টান দিয়ে পেটের ভিতরে ঢুকায় রাখছেন, রক্ত চলে যাচ্ছে। ওমরের যখন জ্ঞান ফিরেছে, ওমর বলছেন, ভাই আমি তো ফজরের নামাজের ইমাম ছিলাম, তোমরা সবাই কি নামাজ পড়েছ? ঠিক মতো কি ফজরের নামাজটা হয়েছে? আমি তো একরাশ সিম দিকে করে দেও না, আর আমার পেটের নাড়ি বুড়িটা একটু ধরো না, আমি ইন্তেকালের আগে আমি এক রাকাত নামাজটা শেষ করে যাই। তো আমি আপনাকে বলতে চাই ভাই, কি হয়েছে আপনার আমাকে একটু বলেন না। সব করতে পারলেন, এই নামাজটা পড়তে পারলেন না, পারবেন? আমাকে না আল্লাহকে কথা দেন, পারবেন? শোনেন, নামাজ যদি ঠিক হয়ে যায় না, কবরের ভিতরে আপনি বাইচে যাবেন, আপনাকে ফেরেশতারা প্রশ্নই করবে না। এই হাদিস বললে তো অনেক লম্বা, আর লম্বা করতে চাই না। কেয়ামতের দিনে কবরের ভিতরে যদি আপনি নামাজি হন আর নামাজের জন্য তাড়াহুড়া করেন কবরে, তো আপনি বাইচা গেলেন। সকল নবীরা ছিলেন কোন গ্রামের নবী, এক এক সময় এক এক এলাকায় একাধিক নবী ছিলেন, কেন্দ্রীয় কোনো নবী ছিলেন না। বনী ইসরায়েল একজন নবী, অনারবে আরেকজন নবী, আরব একজন নবী, বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী ছিলেন, কিন্তু সবাই ওটা দুনিয়ার নবী ছিলেন না। ইয়াহিয়া এক জায়গায় নবী, জাকারিয়া আরেক জায়গার নবী, মূসা এক জায়গার নবী, ঈসা আরেক জায়গার নবী, কথা বুঝতে পেরেছেন? কিন্তু রসুল কোনো দেশের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো রাষ্ট্রের নয়, কোনো মতাদর্শের নয়, তিনি গোটা বিশ্বের সকল সৃষ্টির নবী। এই কথাটা বুঝবেন কি বলতে চায়। এজন্যে আগেকার সব সকল নবী ছিলেন কোন গ্রামের লিডার, গ্রামের নবী, ইউনিয়নের নবী, থানার নবী, জেলার নবী, ডিস্ট্রিক্টের নবী, আর শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গাম্বর গোটা দুনিয়ার পয়গাম্বর, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামের সঙ্গে একবার আল্লাহর কথা হলো প্রায় ঘন্টা দুই ঘন্টা, আল্লাহর সাথে মূসা কথা বললেন তুর পাহাড়ে। তো মূসা তো এমনি কথা বেশি বলতেন আল্লাহর সাথে, দীর্ঘ সময় কথা বলছেন আল্লাহ। তো মূসা বলছেন, আল্লাহ তাআলা আপনি কার সাথে কথা বলছেন বলেন? বলে আমি মূসার সাথে কথা বলছি। আচ্ছা বলেন তো আমার উম্মত কারা? যাদের কাছে তুমি দিনের দাওয়াত দাও তারা তোমার উম্মত, যাদের কাছে তাওরাত নিয়ে গিয়েছো তারা তোমার উম্মত। কিন্তু আল্লাহ আমি জানতে চাই, আপনার এই দুই আড়াই ঘন্টার আলোচনা আমার সাথে, একবার তো আমার কথা বললেন না, একবার তো আমার উম্মতের কথাই বললেন না, আপনি বললেন ছেলে টেলেইকা দিছি তাওরাত, ওটা দেখে দেখে বলে দিও, কিন্তু দুই আড়াই ঘন্টার আলোচনার ভিতরে আপনি দুটা নামকে বেশি বেশি নিয়েছেন। দুই আড়াই ঘন্টার আলোচনায় যদি আপনি 300 শব্দ ব্যবহার করেন তাহলে 298 বার বলেছেন আহমদ আর মুহাম্মদ। আমি জানতে চাই এই লোকটাকে আমি জানতে চাই, যাকে আপনি বারবার আমাকে পরিচয় দিচ্ছেন আহমদ মুহাম্মদ, লোকটাকে। আমি কথা বলছি আপনার সাথে, আমার তো নামও নিতে পারলেন না। আল্লাহ বলছেন মূসা তাহলে শোনো, যার দয়ায়, যার কারণে
এই গোটা সৃষ্টিকে আমি আল্লাহ সাজিয়ে ডেকোরেশন করে রেখেছি, যার কারণে আমি আল্লাহ আসমান জমিন লৌহা কলমকে ডিজাইন করেছি। মুসা তুমি জানো না, আরশে আজিম থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত আমার সকল সৃষ্টির দিকে তুমি যদি পরখ করে চোখ মেলে থাকাও, সকল জায়গায় দেখবে আমি আল্লাহর হাতে যত ডিজাইন করা সকল ডিজাইনে আহমদ আর মোহাম্মদ নাম লিখে রেখে দিয়েছি। তো আল্লাহ আসলে এই লোকটা কে? এটা কোনো বড় ফেরেশতা না? মুসা কোনো ফেরেশতা নয়। তাহলে আল্লাহ লোকটা কে আমি জানতে চাই। আল্লাহ বলেন, মুসা ও আমার বন্ধু। আল্লাহ একবার বললেন না, আল্লাহ তোমার বন্ধুটা কই? এখনো দুনিয়া যায় নাই, কিন্তু ওর জন্মের আগেই তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। মুসা তুমি জানো না, আজকে তুমি আমার সঙ্গে কথা বলতেছ, আমি জানি আমার এই বন্ধুর উম্মত অনেক গুনাহ করবে, কিন্তু মুসা একটা কথা বলে দেই, আমি কেয়ামতের দিন সকল উম্মতের হিসাব বন্ধ করে রেখে দেব, সকল উম্মতকে আমি আল্লাহ জান্নাতে যেতে দিব না, দাঁড় করায় রেখে দিব, যতক্ষণ পর্যন্ত আমি এই বন্ধুর উম্মতের বিচার না করব। আমি যে বলেছি এতগুলা জান্নাত বানিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুর উম্মত জান্নাতে না ডুববে, আমি আল্লাহ কোন নবীকেও জান্নাতে ডুবতে দেব না। আল্লাহ তুমি তাদেরকে এত ভালোবাসো কেন? মুসা তুমি জানো না, ভালোবাসার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে কিছু কারণ হচ্ছে, আমি যাকে বন্ধু বানিয়েছি, যার নাম আহমদ আর মোহাম্মদ দিয়েছি, তুমি তো একটা গ্রামের নবী, এলাকার নবী, দেশের নবী, এই এলাকার ভিতরেও দিনের প্রচার করতে গিয়ে কয়জন মানুষ পাইছ? মানুষ পাও না, মানুষ দিনের কথা শোনে না। শোনো মুসা, দিনের দাওয়াত দিচ্ছ রাত দিন, দিলের ভিতরে দরদ আছে, দিচ্ছ ঠিক, কিন্তু আমি যাকে বন্ধু বানিয়েছি, সে তার দরদ নেয়া, তার কথা ভাববে না। আমি তোমাকে বলছি মুসা, নোয়াল ইসলামকে আমি বললাম চলে যাও, নৌকায় উঠে চলে যাও। নোয়াল ইসলাম উঠলেন, কিন্তু তার ছেলে কেনান যখন পানিতে ডুবে যায় মুসা, তখন এই নু যাকে আমি পয়গাম্বর বানালাম, তিনি উম্মতের কত বাদ দিয়া তার ছেলেকে টানলেন যেন সে নদী থেকে নৌকায় উঠে যায়। কিন্তু মুসা তুমি জানো, আমি যাকে বন্ধু বানিয়েছি, তার দিলের ভিতরে তার সন্তান, তার আত্মীয় স্বজনের মায়া মহব্বত যতটুকু না আছে, তার চাইতে কোটি গুণ আছে তার উম্মতের দরদ তার দিলের। আমি আল্লাহ যদি লিখে দেই মোহাম্মদ তোমাকে আরশে আজিম লৌহ কলম আরশ কুরসি সব লিখে দিলাম, বিনিময় উম্মতকে জাহান্নামে পাঠায় দেব, এমন একজনকে বন্ধু বানিয়েছি। আল্লাহ বল আমাকে বলছে, আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম, বিনিময় আমার সবগুলো উম্মতকে জান্নাত দিয়ে দাও। আমি তাকে বন্ধু বানিয়েছি, এই বন্ধুর উম্মত বিপদগামী হবে, তাদেরকে পথ দেখাবার জন্যে আমি আল্লাহ যুগে যুগে অনেক ওলামায়ে কেরাম দেব, ওয়ারাসাতুল আম্বিয়া দেব, তারা গিয়ে ওখানে দিন শিক্ষা দিবে, আমার রসুল দিনের জন্যে অনেক স্যাক্রিফাইস করবেন, তিনি হবেন গোটা দুনিয়ার জন্য রহমত, রহমতের নবী। এজন্য আমার রসুল হচ্ছেন রহমত, কি গোটা সৃষ্টির জন্য রহমত। আজকে সমাজের যে অবস্থা, আমরা যেন মুসলমান দাবি করি, আপনারা বলেন তো এই রসুলের কোনো চরিত্র আমাদের মধ্যে আছে? সবাই বলেন। আল্লাহ এরপরে বলছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আমি যাকে বন্ধু বানিয়েছি তুমি জানো না,
এই বন্ধু খলিল না, এই বন্ধু হচ্ছে হাবিব। তোমার সাথে বন্ধুত্ব করেছি, বন্ধুত্ব করে দেখছো তোমাকে কেমনে পিঠা দেওয়াইলাম, তোমাকে কেমনে নদী পার করাইতে গিয়ে তোমার পিছনে ফেরাউন লাগাইয়া দিলাম, কত কিছু তোমার সাথে করছি। কারণ মুসা জানো, তোমাকে যে বনী ইসরায়েল দিয়েছি, রাত দিন দাওয়াত দাও, রাত দিন কথা বলো, ওরা শুনে না। আজকে একটা বলে কালকে মিথ্যা কথা বলে, আজ একটা বলে কাল আর একটা বলে, কিন্তু আমার নবী জানো এটা একবারে চুম্বকের মতো লাইগা থাকবে, লাইগা থাকবে, উম্মতকে নাজাত দেওয়ার জন্য লেগে থাকবে। এমনকি আমি আল্লাহ কেয়ামতের দিনে তাকে যে উত্তম সম্মান দিয়েছিলাম চেয়ারে বসবার, সেখানেও বসবে না, চব্বিশটা ঘন্টা উম্মতের চিন্তা করবে। আমি তাকে হাবিব বানিয়েছি এই জন্যে, আমি আল্লাহ ঘোষণা করেছি তার উম্মত যদি বিপদগামী হয়ও মাফ চায়, মাফ করে জান্নাত দিয়ে দেওয়ার ওয়াদা। আমি জানতে চাই, আমি আর আপনি বিপদগামী হয়ে যাচ্ছি, আমি জানি না আমার কথা আপনাদের কেমন লাগতেছে। আল্লাহর পরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবেই প্রেরণ করেছি। দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শককারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। আমি আপনাকে ওসি, ডিসিএসপি, দারোগা বানাইয়া পাঠাই নাই, যে পিটাইয়া মানুষকে তুমি হিদায়ত দিবা। তোমার কাজ হচ্ছে সুসংবাদ দেওয়া জান্নাতের, তোমার কাজ হচ্ছে ভয় প্রদর্শন করা জাহান্নামের। এই দুটো কাজ তুমি করবা সহজ ভাষায়, নরম ভাষায়, লেসানটাকে নরম করে শান্তির শব্দ প্রয়োগ করে তাদেরকে বুঝাও। যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝে তাও আলহামদুলিল্লাহ, তোমার দায়িত্ব শেষ। কিন্তু কেন মানল না এর বিচার আমি করব। কে করবেন? সবাই বলেন আল্লাহ। আল্লাহ বিচার করবেন। এজন্যে আল্লাহ এরপরে বলছেন, একটু দূরে গিয়ে বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আমিনু বিহি আওলা তুমিনু। কথাগুলো বুঝবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা ইমান আনো অথবা না আনো, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝালেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, তোমরা ঈমান আনো অথবা না আনো, আমাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, তোমাদের কাছে যেই নামটা ভালো লাগে একটা বার আমাকে ডাকো। ভুল করে ফেলেছ, জাহান্নামের পথে চলে গিয়েছ, এগুলো বাদ দিয়ে দাও, গান বাজনা বাদ দিয়ে দাও, আমি আল্লাহর কাছে একবার কান্না করে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম, তোকে আমি আল্লাহ বলছি সাথে সাথে তোর গুনাহ মাফ করে দেব। কিন্তু একটা কথা মনে রাখবি, আল্লাহর পরে বলছেন, আমার দুঃখ হয় এই জায়গায়, বাল আতাই বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আমি তাদের কাছে সত্য পাঠালাম যে গান হারাম, বাজনা হারাম, অশ্লীলতা হারাম, গোনার কাজ হারাম, বলেন নাই আল্লাহ? কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, কিন্তু তারা তো মিথ্যাবাদী। তারা কি কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? ওয়াইন্নাহুম লাকাযিবুন, তোমরা নামাজ পড়ো ঈশা তো আমাকে মানলা, নামাজে ঈশা আমাকে আল্লাহ ডাকতেছ অথবা রহমান নামে ডাকতেছ, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে
তোমরা যে ডেকসেট লাগাইয়া গান বাজাচ্ছ ওই জায়গায় তো তোমরা আমি আল্লাহর নাম নাই, তাহলে ওই নাহুম লাকা জীবন, তোমরা মসজিদে এসে যে আমাকে আল্লাহ রহমান বলেছিলে তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা বলেছ। মিথ্যা বললে মসজিদে আল্লাহ বলছে তো মসজিদে বাইরিয়া নাই কেন? আমি বলছি না, কে বলছেন? আল্লাহ। আল্লাহ তোরা মসজিদে এসে বলছ আমি আল্লাহ আমি রহমান, মসজিদ থেকে বের হয়ে এটাকে আর মানলে না। আল্লাহ আফসুস করে বলছেন ও ইন্নাহুম লাকাজিবুন, তোমরা মিথ্যুক। আল্লাহ যদি কাউকে মিথ্যুক বলেন, আপনারা বলেন তো এই লোকটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। সুতরাং আমাদের কাজ হচ্ছে জীবনে যত কাজ করি সকল কাজের মাধ্যমে আমরা চাই আল্লাহকে খুশি করা, এটা না আমাদের উদ্দেশ্যটা? কি বলেন? আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে সন্তুষ্ট রাখা। আচ্ছা আপনাদেরকে আমি এভাবেই জিজ্ঞাসা করি, চুরি করলে আল্লাহ খুশি হন? না। জেনা করলে? না। মিথ্যা কথা বললে? না। গীবত শিকায়ত করলে? না। আল্লাহ খুশি হন? না। গান বাজালে? না। আপনাদের বলা লাগবে গান বাদ্য যেগুলো যন্ত্র এগুলো বাজাইয়া ডেকসেট বাজাইয়া নারী পুরুষ একত্রিত হইয়া ড্যান্স করা নাচানাচি করা, এর মাধ্যমে আল্লাহ খুশি হন? না। খুশি হয় কে? শয়তান। শয়তান, কারণ আপনারা আমাকে বলেন তো আপনাদের জানা মতে কোনো দিন আমাদের এই পুরান ডাকায় এই সাকরাই নেই শয়তান আইসা গান বাজনা বাজাইছে, আপনারা শুনছেন কোনো দিন? শুনেন নাই? শুনছেন? গুড্ডি উড়াও, উড়াইয়া তুমি নিজে উড়ে যাও গা, আপত্তি নাই। শয়তান আল্লাহরে বলছে আল্লাহ আমার অপরাধটা এমন কি অপরাধ করছিলাম তুমি আমারে বানাইলা শয়তান, আমি তো কোনোদিন ছেলে মেয়েদেরকে নাচানাচি করি নাই, করছে নি কোনোদিন? আমি তো কোনোদিন আল্লাহ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করি নাই, আমি তো রাস্তাঘাট কালবার্ডের টাকা মাইরে খাই নাই। বাংলাদেশে এমন ব্রিজ পাওয়া যায় এদিকে বানাইছে তো ওদিকে ভাঙে গেছে, উদ্বোধনের দিন মন্ত্রী গেছে উদ্বোধন করতে গিয়া কই ব্রিজ না বানাইছে স্যার ভাঙে গেছে গা কালকে, ঠিক বললাম না? গতকালকের কথাই তো, ঢাকা আরিচা সড়কে জানেনি তো ব্রিজে ফাটল ধরে গেছে, এই যে আমিন বাজারের যে ব্রিজটা ফাইটা গেছে। তো আমি জানতে চাই শয়তান আল্লাহর কাছে মাঝে মাঝে বড় আফসুস করে বলে আল্লাহ এই জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে আমি তোমাকে সেজদা করি নাই, এই মাটির সকল জায়গায় আমার এই কপালটা তোমার পায়ে লেগেছে, আমি তোমার সঙ্গে একটা দিন তো মিথ্যা কথা বলি নাই। আমাকে বলেন তো একটা প্রমাণ দেখেন আপনারা কোরআন হাদিস থেকে যে শয়তান আল্লাহর সঙ্গে একটা মিথ্যা কথা বলেছে, বলেন না কেন? বলে নাই। আপনাদের মাথার মধ্যে এই চিন্তাটা কেন আসে না যে শয়তান একদিন মিথ্যা কথা বলল না? এক আচ্ছা চুরি করেছে? না। দোকান চুরি করেছে? না। কারো মেরে নিয়ে এইভাবে দিহানের মতো গেছে? না। যায় না। তো শয়তান বলতেছে আল্লাহ আমি তো কোনো কাজকাম করলাম না, তাহলে আমারে তুমি শয়তান বানাইলে, আমি তো কিচ্ছু করি নাই, শুধু তোমার আদমকে সেজদাটা দিলাম না, একটা মাত্র অপরাধে যদি আমার এত শাস্তি দেও তাহলে তোমার এই গোলামেরা যে নামাজ পড়ে তোমারে আবার মানে না, গান বাজায় জেনা করে মদ খায় ফেন্সিডিল খায় ইয়াবা খায় আরেক বেচারার মেয়েরে নিয়ে রক্তকরণ করে মেরে ফেলায়, এরপরেও দেখি তুমি আমারে শয়তান বলো, এদেরকে কিছু বলো না। এজন্য আল্লাহ রাগ করে বলেছেন ও ইন্নাহুম লাকাজিবুন, শয়তান জানিস ওরা আমাকে যা বলছে, আমি ভাবছিলাম তো আমার মতো সরল সহজ মনে হয় মানবে, বাইরে গিয়ে আমি আল্লাহরে মানে নাই, তোরা কথা দিলাম ওরা যদি তওবা করে মাফ দিব, আর যদি তওবা না করে তাহলে তোকে যে জান্নাত দিব জাহান্নাম দিব না, এর চাইতে নিচে ওদেরকে দিব নিচে। কারণ আপন মানুষ যদি দুঃখ দেয় কষ্ট কম লাগে,
আপনার ঠান্ডা লাগতেছে আপনাদের? আরে আমি যে মাইন্ড নিয়ে কথা বলেছি, মাইন্ড নিয়ে কথা বলার কথা না, বুঝাইতে বুঝাইতে আমার লাঞ্চ যদি বাস্ট মেরে, আমার কিডনি হার্ট অ্যাটাক যদি এখানে করে ফেলি ওয়াশ করতে করতে, আমার মনে হয় না আপনাদেরকে আমি বোঝাতে পারবো। আমি চার মাস থেকে আপনাদেরকে শুধু আল্লাহর পরিচয় দিচ্ছিলাম, চার মাস একটা না, আল্লাহকে কেমন ব্যবহার করবেন আমাদের সাথে, কিন্তু বোঝাতে বোঝাতে হয়তো কোনো বক্তা ওয়াশ করতে করতে স্টেজে মরে যাইব হার্ট অ্যাটাক করে, তো মাগার মুসল্লি বুঝবে না। যাই বলেন বলেন, বাহিরে আমরা আমরা আছি, ঠিক কিনা বলেন? এই তো আমাদের কন্ডিশন। এই জন্য বলছি, আপন মানুষ, নিজের মানুষ যদি দুঃখ দেয় মানুষ কষ্ট বেশি পায়, ঠিক বললাম না? যার সাথে বেশি সম্পর্ক, যার সাথে কি কথা বলেন না কেন, কম যদি সম্পর্ক থাকে, যা দেখা হয়েছে রাস্তাঘাটে, একদিন বন্ধুত্ব হয়েছে তো বাদ, খুব বেশি সম্পর্ক, সে যদি কষ্ট দেয় মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, মোসা শয়তান রে শোন, সকল নবীদের উম্মতের সাথে আমার এত সম্পর্ক নাই, ওরা আমারে গালি দিছে বাদ, রাগ উঠে গেছে। যাদের সাথে কম সম্পর্ক, এরা যদি কোনো সময় গালি দেয়, রাগ করে, উল্টাপাল্টা করতে চায়, আমরাও প্রিপারেশন নেই, ওকে যেখানে পাবো সাইজ করব, ঠিক না? আর নিজের মানুষ যদি কিছু করে, তখন আমরা বলি, ভাই কার কাছে কি বলবো, ডান হাতও আমার, বাম হাতও আমার, হাতও আমার, গালও আমার, কথা বলেন না, কাকে মারবো? তো আল্লাহ বলছেন, শয়তান জানিস, ওরা যে এত অপরাধ করে, ওরা হাতও আমার, গালও আমার, গোলামও আমার, উম্মতও আমার, হাবিবের আমার দুঃখ হচ্ছে, এত বুঝালাম এরপরে বুঝে না আমার দুঃখ, এরা তো আমার বন্ধু, আমার দুঃখটা বেশি লেগেছে, এজন্য শয়তান শুনরে এত কষ্ট পাচ্ছি, আমার গাল, আমার হাত, এত কষ্ট করে শেষ নবীর উম্মত বানালাম, আজকে আমাকে চিনে না। আল্লাহ যান যান, দেখছেন না, শাকাইরে নিয়ে যাচ্ছি সবগুলারে, ডেক্সিট দিয়ে গান বাজামো, জাহান্নামে লিয়ে যাইতেছি। আল্লাহ কয়, যা আর বেশি করে বাজা বাজা, ঠিক বললাম না? বাজাইতেছে সবাই, নাচতেছে। আচ্ছা বলেন তো, এই যে গেল সপ্তাহে ইন্দোনেশিয়ার একটা বিমান দুর্ঘটনা হলো, সব মানুষ মরে গেল, ঠিক না? মরে গেল, তারা কি জানতো বিমানে ওঠার আগে যে তারা মরে যাবে? কেউ জানতো না, সবাই জানতো তারা দেশে যেতে পারবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল তারা যেতে পারবে না। আপনি যে গান বাজাচ্ছেন, নাচানাচি করতেছেন, মাঝে মধ্যে দেখবেন বিদ্যুৎ যায় যায় না? যদি বিদ্যুৎ না গিয়ে আপনার ভিতরের বিদ্যুৎটা চলে যায়, আপনি নাচ শুরু করেছেন, বিদ্যুৎ আছে, ডেক্সেট আছে, গান বাজে, হঠাৎ করে আপনার রূহটা চলে গেছে। ইয়াস আলুনা খানি রূহ কলির রূহমিন আমরে রব্বি, আল্লাহ বলছে রূহ তোর উপর আমার হুকুম, থেমে যা, বন্ধ হয়ে যা, আপনার নাচ থাকবে, গান থাকবে, থাকবে না আপনি। তো আপনাকে জানতে চাই, কে আপনাকে বুদ্ধিটা দিচ্ছে গুনার কাজে লিপ্ত হবার? আপনি কাকে বন্ধু বানিয়েছেন, কাকে নেতা বানিয়েছেন, কাকে আদর্শ মনে করেছেন? কসম আল্লাহ পাকের মসজিদে বলছি, আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনার জিন্দেগিতে একটাই মাত্র আদর্শ, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক বললাম না? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে কালিমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষ তোমরা যদি সফল কাম হয়ে নাজাত পেতে চাও, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আদর্শ কয়টা কথা বলেন? আমার নবীর আদর্শে চুরি আছে, জেনা আছে, সুদ আছে, ঘুষ আছে, ফ্যান্সিডিল আছে, গান বাজনা আছে, হারাম আছে? তো যতটার নাম বলছি সব আমাদের মধ্যে আছে, কারোর মধ্যে একটা, কারোর মধ্যে সবটা, কথা বলেন না?
কে মদও খায় ফেনসিডিলও খায় ইয়াবা ট্যাবলেট বেছে মালে দুই নম্বর দেয় কথা কন না কেন নামাজও পড়ে না মিথ্যা কথা বলে আরেক বেচারার মেরে নিয়ে ভাগে সব আছে তো আমি আপনাকে জানতে চাই নামাজ পড়ে কেমনে জান্নাতে যাবেন আমাকে বলে নামাজ পড়ে কেমনে জান্নাতে যাবেন বহুত নামাজি আছে না কায়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ শান্তিতে বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ও নামাজি এই তোমার নামাজের দুই বস্তা সওয়াব যে নামাজ পড়ছিলে না একটা নামাজও আমার কাছে আসে নাই দিলাম তোমার নামাজ ওগুলো না চুপচাপ জাহান্নামে যাও বুঝেন নাই কথা এটা আল্লাহ আগে বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লোমাজা ধ্বংস হয়ে যা ওই ধ্বংস কে বলছেন তো এত কিছু জানার পরে আমরা ভুল পথে যাই কিন্তু আমাদের মধ্যে ভুল কাজ করার পরে অনুশোচনা আসে না ভুল কাজ করতে গেলে দেখবেন কিছু লোক ভয় পায় আরে আল্লাহ কখন কি হয়ে যায় ভয় পায় না তো আপনার ভিতর অনুশোচনা নাই অনুশোচনা যদি থাকতো আল্লাহ শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন আমার গোলাম যদি গুনাহ করে অনুশোচনায় ভুগে আর গুনাহ করবে না ওয়াদা দে আমি আল্লাহ তাকে মাফ করে দেব আমি জানতে চাই আল্লাহ রাগ করে বলেছেন ও ইন্নাহুম লাকাযিবুন এরা মিথ্যাবাদী এরা কি এর আগে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা বন্ধু তোমাকে সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করেছি তুমি সংবাদ পত্রের মতো পৌঁছাইয়া দিবা পড়লে পড়ুক না পড়লে নাই সংবাদ কর্মীর কাজ হচ্ছে পত্রিকা বাড়িতে পৌঁছাইয়া দেওয়া ও পড়তেও পারে ফালাইয়া দিতে পারে কথা বলেন না কেন কিন্তু হিসাব আমি নিব হিসাব কে নিবেন সবাই বলেন আল্লাহর সামনে কি জবাব দিবেন আমরা না হাউজে কাউসারের পানি পান করতে চাই চাই না কার হাতে কার হাতে সুযোগ আছে যা করতেছি সুযোগ আছে আমাদেরকে নবীজি চিনবেনও না এই জন্যে যারা মসজিদে এসেছেন আল্লাহর ওয়াস্তে বলেন যা মন চায় করেন গান বাজনা করবেন না যুবক যারা আছো যুবক তরুণ আমার মতো বডিতে যৌবন আছে আরে তুমি জানো না তুমি জানো না তোমার মতো কত মানুষই বাংলাদেশে আছে তারও ঠুট আছে আমারও ঠুট আছে আমি ঠুট নাড়ালে আওয়াজ হয় সে ঠুট নাড়ালে আওয়াজ হয় না বাংলাদেশে কত লোক আছে আমার মতো আমি তাকাইলে চোখ দিয়ে দেখি সেও তাকায় কিন্তু দেখে না কথা ঠিক বললাম না তুমি কেমনে সে আল্লাহকে ভুলে বসে আছো নিমক হারামের মতো কেন বসে আছো এখনো তোমার মধ্যে অনুশোচনা আসে না জাহান্নাম থেকে বাঁচবার ভয় নেই এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা দুনিয়াটা কিসের জায়গা শোনেন কেয়ামতের দিনে আল্লাহ যখন সবাই মরে যাবে তখন আল্লাহ আজরাইলকে বলবেন আজরাইল কে কে বাকি আছে আল্লাহ জমিনের সব মাইরা ফেলাইছি জমিনে এখন আর কেউ নাই শুধু আপনি আমি আর বারো জন ফেরেশতা আর আসমানের মধ্যে কিছু ফেরেশতা আছে আর কেউ নাই আপনারা মনে করতেছেন আসমান মনে হয় খালি দুই আঙ্গুল জায়গা আসমানে বাকি নাই পুরো আসমান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ভরে রেখে দিয়েছেন লৌহে মাহফুজে কোরআন ছিল বাইতুল মামুর আছে বাইতুল্লাহর উপরে এখানে ফেরেশতারা তওয়াফ করেন আল্লাহ বলছেন রাসূলে পাককে জানিয়ে দিয়েছেন যারা একবার বাইতুল মামুর তওয়াফ করেছেন কেয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবেন না এত বেশি ফেরেশতা আসমানের উপরে আছে এদের কাজ হচ্ছে কেউ সেজদায় পড়ে আছেন তার জন্মের পর থেকে কেয়ামত পর্যন্ত সেজদায় কেউ রুকুতে কেউ দাঁড়িয়ে কেউ বসে আল্লাহর ইবাদত করতেছে যখন তাদের মৃত্যুর সময় আসবে আল্লাহকে তারা বলবে আল্লাহ সারা জিন্দগি তুমি বলেছ সেজদায় পড়ো একটা বার পাও নাড়াই নাই
মাথা উঠাই নাই জন্মের পরে সেজদায় আজকে মৃত্যু পর্যন্ত সেজদায় কিন্তু আল্লাহ আমি জানি না এরপরও তোমার হক আদায় করতে পেরেছি কিনা চিন্তা করতেছেন কিছু আর তুমি তো আসোই না সেজদা দেওয়ার জন্য আল্লাহ তোমার হক আদায় করতে পেরেছি কিনা জানি না আল্লাহ বলবেন ফেরেশতা সবগুলোরে মেরে ফেলাও সব মরে যাবে এবার আল্লাহ বলবেন আজরাইল বলো তো কে বাকি কো আল্লাহ আপনি আর বারো জন বারো জন কে কে আটজন যারা তোমার আরশকে বহন করে রেখেছে আরশ আর চারজন আমরা আমি আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল চারজন বারো জন চারজন আর আটজন কয়জন আর আপনি কয়জন ইস আর কেউ নাই আল্লাহ তোমার তো মৌত নাই তুমি তো আছো আমরা বারো জন আল্লাহ বলবেন তিনজনের মাইরে ফেলা জিব্রাইলের কাজ শেষ মিকাইলের কাজ শেষ ইসরাফিলের কাজ শেষ ইসরাফিলের কাছে যাওয়ার পরে ইসরাফিল বলবে ভাই আজরাইল রে তুই যে আমাকে মারতে আইলি আমি তো সবসময় সিঙ্গা মুখে লাগায় বসেছিলাম ফুক দিব ধ্বংস করে দিব কিন্তু আজকে যে আমাকে মারতে এসছ আমার মনে হয় কোনোদিন কি আমি মুখ থেকে কি এক সুতা এক ইঞ্চি এক চুল পরিমাণ সিঙ্গা মুখ থেকে সরাইছি কি না যদি সরাইয়ে থাকি তাহলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে চিন্তা করতেছেন আর আপনি আমার অবস্থা চিন্তা করেন তো একটু সবাই শেষ আল্লাহ বলবেন আজরাইল এখন কয়জন আল্লাহ আটজন আর আমি একজন এদেরকেও মেরে ফেলাও আর সে আজিমের দরকার নাই সব মেরে ফেলো সবাইকে মারা হবে আল্লাহ বলবেন এবার কে আছে আপনি আর আমি আল্লাহ বলবেন আজরাইল আমি তোমাকে মারব না গোটা দুনিয়ার সৃষ্টির প্রাণ তুমি নিয়ে এসেছ তোমার প্রাণটা তুমি বাইর করে দাও তোমার নিজের প্রাণ তুমি বের করে দাও আজরাইল চিৎকার করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি যদি জানতাম মৌত এত কঠিন আমি যদি এক কোটি বাঘের এক বাঘ জানতাম মৌত এত কঠিন তাহলে পৃথিবীর মানুষকে এত কষ্ট দিতাম না মৌত কোন জিনিস এখন আমি বুঝতেছি পাবলিককে তো মারছি কিছু জানি না ওরা কতটুকুন কষ্ট পাইল আর না পাইল এখন আমি জানি আল্লাহ আমি নিজের জানটা কেমনে তোমাকে বের করে দেই কথা কিছু বুঝতেছেন এই দিনটা সবার আসবে না আসবে না মৌত সবার আসবে না আসবে লম্বা কথা বলছি না মনে রাখবেন অনেক লোকের দেখবেন মৃত্যুর সময় আল্লাহ না করুক ঠুট বাঁকা হয়ে গেছে পানি পড়ে মুখ দিয়া পড়ে না চোখ উল্টে যায় জিব্বা বের হয়ে যায় শ্বাস এত বেশি নে পুরা বডি কাঁপে ঠিক না আজরাইলকে যখন অরিজিনাল সুরত দেখে তখন আর তার মাথা ঠিক থাকে না ভয় পেয়ে যায় কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয় কথা বলেন না কেন আপনি শুধু জানলেন আপনি শুধু দেখলেন এখান থেকে কোনো ইবরত হাসিল করলেন না আপনি বুঝতে পারলেন না যে আমার মৌতের সময় কি হবে আরে কত যুবক তোমার মতো ভাই মারা যায় রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে তার হাত পা খুলি তার মাথার মগজ পর্যন্ত কুকুর খায় ঠিক বললাম না রাস্তায় লাশ পড়ে থাকে কেউ নিয়ে যায় না কেউ নিয়ে যায় না তো আমরা আল্লাহর কাছে চাই তো এমন মৌত চাই না এমন মৌত চাই না চাই না এজন্য ভাই তোমার ভিতরে একটু ভয়টা ঢোকাও কবরের ভয়টা ঢোকাও তুমি জানো কবর এমন এক জায়গা এমন এক জায়গার নাম কবর তুমি একটু চক্ষু বন্ধ করে দেখো না আজকে যে আমি এখন মরে গেছি আমাকে গোসল করানো হচ্ছে চিন্তা করো আমার আত্মীয় স্বজন আমার জন্য কাঁদতেছে আমার বাচ্চাটা আমার পাশে বসে বসে কাঁদতেছে সবগুলো বোয়া সব বোয়া তুই কাঁদবে কেন আমি মরে গেছি তুই তো আমাকে বলবে সাপোর্ট দিবে যে কবরে আমি সাথে আছি কাঁদিব না এখন তো আমি মরে গেছি আমি কবরে যাব তো আমাকে কেঁদে কেঁদে আমার কোনো উপকার হবে না
কথা বলেন না সব আমি যদি মইরা গেলাম আপনারা সবাই এখানে বসে কানলেন আমার কি হলো আমি তো সমস্যা আছি কবরে মাটির উপরে কেঁদেলাম নাই কবরে গিয়ে কাঁদতে পারবেন না কথা বলেন না কেন না পারবেন না এই জন্য দুইটা হাত জোড় করে দিলাম আল্লাহর ওয়াস্তে গান বাজনা বাদ দেন নামাজে আসেন নামাজি হয়ে যান নামাজি যদি হয়ে যেতে পারেন শুনো যুবক সিনেমা হলে গেছো না সিনেমা হলে যাও নাই কেউ বললে আপত্তি নেই আমার জানারও দরকার নাই গেছো কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারে জীবনে কোনো দিন তো জানিও নাই সিনেমা হল কেমন হয় আল্লাহ হেফাজত করেছেন আমার দাদারও ছিল না দাদারও ছিল না বাবারও ছিল না আমারও নাই ঘরে টেলিভিশন তো দূরে খায় একটা ট্যাপ রেকর্ডও তো নাই আল্লাহ বাঁচায় রাখছে তাহলে আমরা কি সমাজের মানুষ হতে পারলাম না একটা কথা বোঝাই মনে রাখবেন নামাজ শিখো নামাজ পড়ো সিনেমা হলে গেছো দেখছো আসরের টাইম হয়েছে টুপিটা দিয়া ওযু করে নামাজটা পড়ে নাও জেনা করে ফেলেছো নামাজের টাইম হয়েছে নামাজটা আদায় করে নাও মদ খেয়েছো কুলি করে নামাজটা আদায় করে নাও মানে গোনা তো করে ফেলেছো নামাজটা আদায় কইরা নাও ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একদিন দেখবে নামাজ তোমাকে খারাপ পথ থেকে ফিরাইয়া নিয়ে আসছে সময় কমে গেছে বলবো না রসুল পাকের কাছে একজন সাহাবি আসলেন একজন এসে বলছেন রসুল আপনি তো শুধু বলেন বলেন নামাজ পড়েন আর ইসলাম কবুল করেন আমি তো কালিমা পড়তে চাই না কিন্তু জানেন কি আপনার কাছে যে একদিন এসেছিলাম আর আপনি আমার হাত ধরে বলছিলেন কিরে কালিমা পড়তে কি মন চায় না ওই দিন যে আপনার চেহারার দিকে আমি তাকাইছিলাম মোহাম্মদ মুচকি যে হাসি দেখেছিলাম না আজও বলতে পারি না পূর্ণিমার রাতে আমি আসমানের চাঁদের দিকে তাকাই আর ওই দিন আপনার মুচকি হাসির দিকে তাকাই কসম আল্লাহ পাকের জাতের পূর্ণিমা রাতের চন্দ্রের চাইতে আপনার হাসি অনেক দামি অনেক লাইট অনেক আলো এই জন্য বাড়িতে ভাল লাগে না চলে আসছি আপনি কালিমাটা পড়াইয়া দেন রসুল বললেন পড়েন ও কালিমা পড়ে ফেলছে কালিমা রসুল বললেন নামাজ পড়া লাগবে কয়া রসুল আল্লাহ নামাজ পড়বো আপনি কেমনে বললেন কালিমা পড়ছি আপনার দেখা তো নামাজ পড়বো না আমি নামাজ পড়বো না রসুল বলেন পড়িস না যা নামাজ পড়িস না জীবনে পড়িস না যা আমরা হলে বলতাম মসজিদে আসিস না রসুল তো রহমতের নবী আর রহমতের নবী কাউকে বের করে দিতে পারেন না গালি দিতে পারেন না যাও কালিমা পড়ছো নামাজ পড়ার দরকার নাই আমরা হলে তো কাফের ফতোয়া দিতাম আমরা যে মুফতি ডাইরেক্ট ফতোয়া কাফের যাও নামাজ পড়িস না চলে গেছে মাঝে মাঝে আসে মসজিদে আয়সা দেখে সকল সাহাবিরা অজু করে নামাজ পড়ে সবাই দেখতেছে অজু করে নামাজ পড়ে ভাইয়া রাসূলুল্লাহ আর ভাল লাগে না একা একা সবাই মসজিদে নামাজের সময় চলে আসে আমি বাড়িতে একা থাকি আজকের থেকে নামাজ পড়বো আল্লাহু আকবার এটাই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজি বললেন বাবা নামাজ পড়ো আপত্তি নাই আমার আর একটা কথা আছে কি কথা আমি অজু করতে পারতাম না নবীজি বললেন তাও ঠিক অজু ছাড়াই নামাজ পড়ো কোনো আপত্তি নাই পড়তেছে অজু ছাড়া আমরা হইলে এদিকে সব মুসল্লির নামাজ নষ্ট করছে বাইরে ঠিক না এমন ছিল না আমাদের আদর্শ এজন্য বলছি না আপনাকে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা সুসংবাদ দেও সুসংবাদ গরম হইয়া দিলে কেউ নিব নিবে না সফট মাইন্ড নিয়ে মানুষকে বোঝাও তো বললেন অজু ছাড়া নামাজ পড়ো দীর্ঘদিন নামাজ পড়ছে একদিন ফজরের সময় এসে দেখে হজরতে আলী নামছে অজু করতে আমরা দুই হাত কতটুকু এতটুকু না হজরত আলী দুইতেছে এতটুকু সুবহানাল্লাহ বললেন না আমরা তো টাকনু পর্যন্ত দুই আলী দচ্ছে হাঁটু পর্যন্ত জিকায় ভাই এটা কি করলেন অজু করলাম শুনলাম না এতটুকু তা আপনি এত বেশি দন কেন ভাই তুই জানিস না নবীজির কাছে একদিন বসা ছিলাম জিব্রিল আমিন আসছে এসে রসুলের পাকের কাছে জানাইয়া দিয়েছে তার উম্মত যারা অজু করবে কেয়ামতের দিন অজুর জায়গাগুলা নূরের মতো চমকাবে
কিয়ামতের দিন লাইট দিবে লাইট। তো আমি চিন্তা করলাম এতটুকু ধুইব কেন, পুরো হাত ধুয়ে ফেলি তো আমার পুরো হাতটা কিয়ামতের দিন লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য পুরো হাত ধুই, কই এত পাওয়ার? তাহলে আজকে আমি অজু করতাম না, আমি ডাইরেক্ট গোসল করি, তাহলে আমার পুরো বডি লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না, তাকে বোঝানো লাগে নাই, ভিজে একবারে ভিজা শরীরে মসজিদে নববীতে রাসূলের সামনে হাজির, গিয়ে ভিজা কেন? কই আর রাসূলুল্লাহ এতদিন বলছে অজু না, পাঁচ ওয়াক্ত গোসল করুক। বলে কেন? কই আলী বলছে যতটুকু দোয়া যায় ততটুকু লাইট হয়, আমার হাত লাইট হবে, আমার বুক হবে না, আমার কাঁধ হবে না, আমার পেট কোমর হবে না, আমি মানতে চাই না, আপনাকে দেখেছি আপনার চেহারাও লাইট, আমি চাই কিয়ামতের দিন আমার বডি হয়ে যাবে পুরাটা লাইট। তার নামই তো দিন। বুঝায় ফেলো তাকে ইসলামটাকে, সহজ করে বুঝাও, পিঠায়া নয়, কারণ আপনি দারোগা না। আগেই বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি পছন্দ করলেই পারবেন না, আপনি পিঠাবেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা। কথা বুঝতেছেন? এই যে নামাজ, নামাজকে কাজে লাগায় দাও, নামাজকে কাজে লাগায় দাও। দুটা কথা না বললেই নয়, নামাজের কথা যেহেতু মনে আসছে, রাসূলে পাক তো ইন্তেকালের সময় আপনারা জানেন, ইন্তেকালের সময় জানেন হুশ চলে যাইতো, তো একদিন হুশ তো চলেই গেল, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, নামাজ পড়লেন, ইশার সময় সকল সাহাবীরা আসছেন, নবীজি উঠতে পারতেছেন না, জ্ঞান ফিরতেছে না, রাত্র গভীর হয়ে যাচ্ছে, সবাই মিলে আবু বকরকে বলছেন আপনি রসুলের জায় নামাজে দাঁড়াই আজকে নামাজ পড়াও। আবু বকর তো হার্ট অ্যাটাক হওয়ার মতো, আরে নবীজির জায়গায় নামাজে দাঁড়াবার মতো সাহস কি আমার আছে? হযরতে আবু বকর দাঁড়ায় তো নামাজ পড়াচ্ছেন, নবীজির হুশ আসলো, বললেন আয়েশা, আয়েশাকে যখন ডাকছেন আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি। আয়েশা বলো তো এখন কয়টা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ রাত্র গভীর, ইশার টাইম চলে যাচ্ছে, আপনার সাহাবীরা মসজিদে বসে বসে কাঁদতেছে, আয়েশা কিসের আওয়াজ শোনা যায়? আয়েশা বলছেন স্বামী আপনি তো এশার সালাত পড়াতে পারেন নাই, আমার বাবা নামাজটা পড়াইতেছেন। নবীজি বলেন আয়েশা পর্দাটা সরাইয়া দাও, আমার হুজরার পর্দাটা সরাইয়া দাও, আমি দেখি। রসুল তাকালেন আর অজুর দ্বারায় বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদলেন। আয়েশা বলছেন স্বামী আপনি কাঁদলেন কেন? আয়েশা জানিস না এই নামাজের জন্য না অনেক মায়ের খাইছি, পাবলিকার কাছে এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আমার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, কতদিন গেছে মক্কায় মাথাটা উঠাতে পারি নাই, আবু জেহেল আমার মাথায় চাপ দিয়ে ধরেছে, আজকে আমি মরে যাব বাঁচব না, মরার আগে দেখতেছি আমার সাহাবীরা আমি ছাড়াও তারা নামাজ কায়েম করেছে। জিন্দেগি, যাক এখানে অনেক আবেগের কথা, লম্বা আলোচনা সেটা বলবো না। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমার ফজরের নামাজের সেজদা অথবা রুকুতে শহীদ হয়ে গেলেন, তাকে খঞ্জর মারলো, নামাজের ভিতরে খঞ্জর মারছে, পেট থেকে সব নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে নামাজের ভিতরে, হযরত ওমর অজ্ঞান হয়ে পড়ে গেছেন মাটির মধ্যে, বাকি নামাজটা সবাই আদায় করছেন। সারা দিন চলে যাওয়ার পরে মৃত্যুর টাইম ওমরের দুইজন সাহাবী নাড়ি বুড়ি এভাবে টান দিয়ে পেটের ভিতরে ঢুকায় রাখছেন, রক্ত চলে যাচ্ছে। ওমরের যখন জ্ঞান ফিরেছে ওমর বলছেন ভাই আমি তো ফজরের নামাজের ইমাম ছিলাম, তোমরা সবাই কি নামাজ পড়েছ? ঠিক মতো কি ফজরের নামাজটা হয়েছে? আমি তো এক রাশিম দিকে করে দেও না, আর আমার পেটের নাড়ি বুড়িটা একটু ধরো না, আমি ইন্তেকালের আগে আমি এক রাকাত নামাজটা শেষ করে যাই। তো আমি আপনাকে বলতে চাই ভাই কি হয়েছে আপনার আমাকে একটু বলেন না, সব করতে পারলেন এই নামাজটা পড়তে পারলেন না, পারবেন? আমাকে না আল্লাহকে কথা দেন পারবেন? শোনেন, নামাজ যদি ঠিক হয়ে যায় না কবরের ভিতরে আপনি বাইচে যাবেন, আপনাকে ফেরেশতারা প্রশ্নই করবে না। এই হাদিস বললে তো অনেক লম্বা, আর লম্বা করতে চাই না। কেয়ামতের দিনে কবরের ভিতরে যদি আপনি নামাজি হন আর নামাজের জন্য তাড়াহুড়া করেন কবরে, তো আপনি বাইচা গেলেন।
আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, কবরের ভিতরে আপনি যদি নামাজি হন দুনিয়ায়, কবরের ভিতরে আপনাকে যখন রেখে দেওয়া হবে জোহরের টাইমে রাখলেও কবর থেকে উঠানোর সময় হবে আসর মাগরিবের টাইম, রাত্রবেলা আপনাকে যদি কাফন দাফন করাইয়া কবরে রাখা হয় দেখবেন তাকায়া আসরের টাইম হয়ে গেছে। এক কথায় আপনাকে যখনই কবরে শোয়া দেওয়া হোক আপনাকে প্রশ্ন করবার জন্যে কবরে যখন আপনাকে হায়াত দেওয়া হবে জীবন দেওয়া হবে উঠেই আমি আপনি দেখব কবরের ভিতরে আসর মাগরিবের সময় হয়ে গেছে। আমাকে আপনাকে যখন কবরের ভিতরে ফেরেশতারা উঠাবে প্রশ্ন করবার জন্যে যখন বসাইয়া দিবে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফেরেশতারা আমার গোলামকে দুটা মিনিট টাইম দো এরপরে প্রশ্ন করো, আমি তাকে অবজারভেশনে রাখতে চাই দুই মিনিট, দেখি তো কি করে। কবরের ভিতরে আল্লাহর গোলাম যখন জিন্দা হয়ে যাবে কোথায় আছে জানতে চাইবে না, নামাজি যদি হয়ে যায় তাকায়া দেখবে আসরের টাইম হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে, মাগরিবের সময় চলে আসে, আসরের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। চিৎকার করে ডেকে বলবে কে আছো এখানে, আমার সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়, আসরের সময় চলে যায় আমাকে ওযুর পানি দেও, আমি ওযু করে সালাত আদায় করব, আমি নামাজ পড়তে চাই, আমি কোথায় আসছি, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আমি মনে হয় আসরের নামাজ পড়ি নাই। ফেরেশতারা ডেকে বলবেন বাইরে তুমি এখন দুনিয়ার জমিনে না, তুমি কবরে চলে এসেছ, ওখানে পানিও নাই, ওযুর ব্যবস্থাও নাই, নামাজও নাই। আল্লাহর গোলাম সিজদায় পড়ে ডাক দিয়া বলবে আল্লাহ মৌত যখন তুমি আমাকে দিয়েছ ওই টাইমে কেন তুমি আমাকে মৌত দিলা, আল্লাহ তাআলা আমাকে কেন আসরের নামাজটা পড়তে দিলা না, আমি তো তোমার কদমে চারটা বেশি সেজদা দিয়ে আসতে পারতাম, আল্লাহ তুমি কেন আমাকে আরো আগে মৌত আরো পরে মৌত দিলা না। আল্লাহ ডেকে বলবেন গোলাম তুই এখন মরিস নাই, হয়তো রাত্রবেলা না হয় সকালে তোকে কবরে রাখা হয়েছে, তুই যা দেখতেছিস সেটা অরিজিনাল টাইম না, আমি আল্লাহ তোকে কবরের ভিতরে লাইট দিলাম যেন তোকে বোঝাতে পারি তুই কি করিস। বলবে আল্লাহ তোমার কদমে পড়ে গেলাম, আমাকে দুইটা রাকাত নামাজের সুযোগ দাও, আমি দুটা সেজদা করি। আল্লাহ বলবেন ফেরেশতারা নাম যে গোলাম কবরে এসে আমার কদমে সেজদা দেওয়াকে ভুলে যায় নাই আসরের নামাজের জন্য এত তাড়াহুড়া করে, সাবধান সাবধান আমার গোলামকে প্রশ্ন করার দরকার নাই, গোলাম আমাকে চিনে আমি গোলামকে চিনি, আমার গোলামের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের কানেকশন ফিট করে দা, নামাজি হয়ে যাও, পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করো, আমিন, সবাই বলেন আমিন। এখানে রেখে দিলাম, আজকে তাফসির হবে তো ইনশাল্লাহ, সবাই আসবেন তো ইনশাল্লাহ, সবাই আসবেন তো ইনশাল্লাহ, তাফসির হবে বাদে, ঈশা নামাজ কয়টায়, 7:30টায় ঈশার জামাত হয়, আমরা সকলেই তাফসিরে আসব ইনশাআল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন মৃত বিউটি আক্তারও ওখানে নিয়ে যেতে চান, ঠিক আছে না ইনশাল্লাহ, আমার জন্য দোয়া চাই, আমিও একটু পরেশানিতে আছি, কথা হচ্ছে দুনিয়া